وفي ذلك فليتنافس المتنافسون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو زد عليه ورتل القرآن ترتيلا. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يحب أن يقرأ القرآن كما أنزل. وقال ابن الجزر رحمه الله تعالى عنه: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصله. আল্লাহ তাআলা লাকুজি শুকরিয়া জমা রব্বুল আলামিন আমাদের কোরআন কারীম শিখা এবং শেখানোর সুযোগ করে দিয়েছেন, তাই সুযোগের জন্য আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হযরত আলী হযরতুল কোরআন তারতিল, এই তারতিল শব্দের ব্যাখ্যা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহা বলেন, আর তারতিল মানা হয় তাজবিদুল হরফ ও মারিফাতুল উকুফ। যে তারতিল শব্দের অর্থ হলো দুটি, তার প্রথমটি হলো তাজবিদ এবং দ্বিতীয়টি হলো ওয়াকফ ইবতিদা বা ইয়াদা। তো তাজবিদ সম্পর্কে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ অনেক কিছু জানি, কিন্তু ওয়াকফ সম্পর্কে আমরা যেহেতু অনারো, সেক্ষেত্রে আমাদের ওয়াকফে অনেক ত্রুটি হয়। ওয়াকফের সমাধানের ক্ষেত্রে আমাদের দেশে গুরুত্বপূর্ণ তাহফিজ কোরআন শরীফ, যার সংকলন করেছেন আমাদের দেশের অন্যতম একজন সুনামধন্য ব্যক্তি, যার নাম হলো হাফিজ নিসার আহমদ আন-নাসিরি। তো ওনার এই মেহনত আল্লাহ দিনের জন্য কবুল করেন। এই কোরআনে কারিমের মধ্যে যে অক্ষগুলো উনি জমা করেছেন, এই অক্ষগুলো হলো আমাদের সারা বিশ্বের সকল বড় বড় কারি সাহেবদের অক্ষ ইবতেদা এবং ইয়াদা, যেটার উপর আমরা সকলে নির্ভর করতে পারি। এটি আমাদের আজম এবং আরব সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমরা যারা আজমি অর্থাৎ অনারব। আমাদের অর্থ না জানার কারণে অক্ষে অনেক ত্রুটি হয়ে থাকে, যা আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়ে আমাদের অনেক সময় লজ্জা পেতে হয়। সে কারণে এই কোরআনে কারিম যদি আমরা তেলাওয়াত করি, তো এখান থেকে আমরা অক্ষের এই সুযোগ সুবিধা পাব। এই ধরনের কোরআনে কারিম আমাদের হাতে থাকা একান্ত জরুরি। আমাদের যে পূর্বে কোরআনে কারিম যা আমাদের দেশে আছে, সেগুলো অক্ষগুলো আমাদের আহলে আরবদের কাছে অতটা গ্রহণযোগ্য না। এই কোরআনে কারিমের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হলো অক্ষ ইবতেদা, দ্বিতীয়টি হলো আয়াত মুতাশাবিহাত, তৃতীয়টি হলো বিষয়ভিত্তিক। যে তিনটি বিষয় আমাদের জন্য অত্যন্ত জরুরি, আন্তর্জাতিক পর্যায়ে বিচারকদের কাছে এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে দেখেই ওনারা বিচার করে থাকেন। তো এই তিনটি বিষয় এর মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করবো কোরআনে কারিম আমাদের সকলের সময় রাখতে এবং এটা থেকে আমরা উপকার নিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।